হ্যালো প্রোগ্রামার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন গত কয়েকটি লেকচার ভিডিওগুলোতে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে ফাইলের মধ্যে রাইট করতে হয় এবার সময় এসেছে আপনাদের দেখানোর কিভাবে ফাইল থেকে কোনো কিছু রিড করতে হয় তো রিড করার জন্য যে ফাংশনটা ব্যবহার করবো সেটি হচ্ছে ফাইল গ্যাটসি তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন কিভাবে ফাইলে রাইড করার জন্য এই ফাংশনগুলো ব্যবহার করতে হয় তার মধ্যে হয়তোবা ফাইল পুট ডাব্লিউ এবং ফাইল রাইটের ব্যবহার এখনো দেখায়নি অথবা পরবর্তী দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবার যেটা বলেছি ফাইল গ্যাট ক্যারেক্টারে এটার ব্যবহার দেখাবো ওকে সো যারা আগের ভিডিওগুলো দেখেননি তো এখন সেই ভিডিওগুলো দেখে নেবেন তো আমি আপনাদের কোড নিয়ে যাচ্ছি বেসিক একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি আপনারা এরকম একটা স্ট্রাকচার তৈরি করে নেবেন এইখানে দেখতে পাচ্ছেন ফাইল ডেমো আমার ফোর নামে একটা ফাইল তৈরি করেছি আপনারা যে কোনো নামে তৈরি করতে পারেন তারপর ফাইল পয়েন্টের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ফাইল ওপেন করার জন্য এইখানে এই লাইনটা লিখেছি তো যেহেতু আমরা রিড করতে চাচ্ছি তাহলে ডেফিনেটলি এখানে আমি আর বসিয়ে দেবো ওকে যেহেতু রিড করতে চাচ্ছি তাহলে এইখানে বসাবো মোট হিসাবে আর বসাবো ওকে তারপর যেটা করব ফাইলটা যদি এইখানে এক্সিস্ট না করে সেক্ষেত্রে আমাদের মেসেজ দেবে ফাইল ডাজনট এক্সিস্ট আর যদি ফাইলটা এক্সিস্ট হয় তাহলে ফাইলটা কি হবে ওপেন হবে সেই আমরা কি সেগুলো রিড করতে থাকবো ফাইলের মধ্যে যা যা আছে তা কি করবো আমরা রিড করবো রাইট তো আমরা যে ফাংশনটা ব্যবহার করবো সেই ফাংশনের নামটা হচ্ছে এখানে আমি আপনাদের আবার বলে নিচ্ছি ফাংশনের নামটা একটু লক্ষ্য রাখবেন এখানে ফাইল লক্ষ্য রাখবেন ফাংশনের নামটা হচ্ছে ফাইল গেট সি ওকে সো এই ফাংশনের সাহায্যে আমরা কি করব একটা একটা করে ক্যারেক্টার নিতে পারবো তো ফাংশনের মধ্যে যে ফাইলটা আমরা রিড করতে যাচ্ছি সেই ফাইলের নাম দিতে হবে এবং তাহলে কি করবে ফাইল গ্যাট ক্যারেক্টার একটা একটা করে সিঙ্গেল ক্যারেক্টার আমাদের দিতে থাকবে তো আমরা কি করতে থাকবো সেই কারেক্টারগুলো নিতে যাব তাহলে অবশ্যই ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ওকে সো এতটুকু জিনিস নিশ্চয়ই সিনটেক্সটা আপনারা বুঝতে পেরেছেন তো সিনটেক্সটা একটু খেয়াল রাখবেন তো যেহেতু কারেক্টার একটা একটা করে নেব এবং সেহেতু আমাদের কারেক্টারটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে তাই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি সিএইচ নামে ওকে এবার আপনারা লক্ষ্য রাখুন আমি এখানে অ্যালসের মধ্যে চলে এসেছি কি করবো আমরা ফাইল রিড করব আমরা ফাইল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রিড করব তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রিড করার জন্য আমরা কি করতে পারি শুরু থেকে শেষ করার জন্য লক্ষ্য রাখবেন আমরা ফাইল শুরু থেকে শেষ পর্যন্ত রিড করব সেই জন্য আপনারা যেটা করতে পারেন একটা ওয়াইল্ড লুপ ব্যবহার করতে পারেন এবং ওয়াইল্ড লুপের মধ্যে এইখানে যেটা করতে পারেন যে এইখানে একটা ফাংশন ব্যবহার করতে পারেন যে ফাইল অ্যান্ড অফ লক্ষ্য রাখবেন ফাংশনের নাম হচ্ছে ফাইল অ্যান্ড অফ ওকে তো ফাইল অ্যান্ড অফ যতক্ষণ পর্যন্ত আমাদের ফাইলটা অ্যান্ড হবে না নট এইখানে আগে কিন্তু নট দিয়েছি ফাইলটা যতক্ষণ পর্যন্ত অ্যান্ড হবে না আর এইখানে ফাইলের নাম বলে দিতে হবে যে ফাইলটা আমরা অ্যান্ড যতক্ষণ পর্যন্ত এন্ড হবে না অর্থাৎ আমাদের যে ফাইল তৈরি করেছি এখানে ফাইলটা ওপেন করেছি সেই ফাইলটা যতক্ষণ পর্যন্ত এন্ডে যাবে না ঠিক ততক্ষণ পর্যন্ত এই ওয়াইল্ড লুপ চলবে এবার ওয়াইল্ড লুপ চালানোর মাধ্যমে আমরা কী করব আমরা ফাইল থেকে প্রতিবার একটা একটা করে ক্যারেক্টার নেব এবং ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা কী করব গ্যাটসি ফাইল গেটসি এই বেরিয়ে ওটা ইউজ করবো ওকে ফাইল গ্যাটসি এবং ফাইল গ্যাটসি এর মধ্যে যে ফাইল থেকে সে একটা একটা করে ক্যারেক্টার রিড করবে তার নামটা বলে দিতে হবে ওকে তাহলে লোক রাখবেন ওয়াইল লুপ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ ফাইলটা এমটি হবে না ততক্ষণ পর্যন্ত চলবে এন্ড পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এন্ডে যায় নাই ঠিক ততক্ষণ পর্যন্ত চলবে এবং প্রতিবার কি করতেছে সে ফাইল থেকে একটা একটা করে ক্যারেক্টার নিচ্ছে সেই ক্যারেক্টার সিএইচ এর মধ্যে রাখতেছে তারপর আমরা যেটা করতে পারি ক্যারেক্টারটা প্রিন্ট করে দিতে পারি পার্সেন্ট সি এর সাথে ওকে এবং এখানে সিএইচ বসিয়ে দেবো ক্যারেক্টারটা প্রিন্ট করে দিচ্ছি এবং কাজ শেষে ফাইলটা ক্লোজ করে দিতে হবে লক্ষ্য রাখবেন এলসের মধ্যে কাজ শেষে ফাইলটা ক্লোজ করে দিতে হবে কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ফাইল এবং এরকম দেখাচ্ছে যেমনটা ছিল আমাদের ফাইলের মধ্যে ইসলাম আমরা যেরকম রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইলের মধ্যে এই ফাইল থেকে সে এবার কি করতেছে কনসোলে রিড করে দেখাতে পারতেছে আবার রান করে দেখাচ্ছি কনসোলে সে কি করতেছে রিড করে দেখাতে পারতেছে তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকুন আর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে হলে অবশ্যই নতুন একটা ফাংশনের ব্যবহার দেখাবো ওকে সো আবার যাওয়ার আগে বলে নিচ্ছি এখানে ওয়াইল লুপের সাহায্যে আমরা কি করতেছি পারতেছি একটা ফাংশন চালিয়েছি যে ফাংশনটা ফাইলের অ্যান্ড পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত সে অ্যান্ডে পৌঁছায় নাই ঠিক ততক্ষণ পর্যন্ত ওয়াইল লুপ চলবে প্রতিবার ফাইল গেট ক্যারেক্টারের সাহায্যে ফাইল থেকে একটা করে ক্যারেক্টার নিচ্ছে সিএইচ এর মধ্যে রাখতেছে তারপর সেই সিএচটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি কাজ শেষে ফাইলটা ক্লোজ করে দিচ্ছি ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ